আপনার নাম কি কোথা থেকে এসেছেন তিনি ফরমান আমি এসেছি আমার নাম হচ্ছে হযরতে আসিয়া ফেরাউনের বিবি ফেরাউন যখন নির্যাতন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যেদেনা রহমাতুল লিল আলামিন মোর নবী খোদার রাসূল বলেন রহমাতুল লিল আলামিন মোর নবী খোদার রাসূল যারো পরে পড়েন দরুদ বলেন যারো পরে পড়েন اللہ پرستا کول اللہم صلی جرے جرے ماشاءاللہ مولانا محمد والا جنگلر پشورا بولے আজকে মোদের খুশির দিন বলেন জঙ্গলার পশুরা আজকে মোদের খুশির দিন এই দরাতে তশরিফ আনলেন এই দরাতে তশরিফ রহমাতুল লিল আলামিন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنو بو آمنا بي بي দন্য আপনার জিন্দেগি বলেন দন্য গো আমেনা এ দন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরি পানলেন আপনার কোলে তশরি পানলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্ম صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا امرا আরো তারিফ করি যার তারিফ করতেছেন স্বয়ং আমার আল্লাহ নামটা কি মুখে লওয়া যায় না কে আস্তে লইবেন না জোরে লইবেন যেহেতু আল্লাহ বলেছে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদিগকে স্মরণ করিব এটা কি আল্লাহর ওয়াদা না কথা বলে না কেন এটা কি আল্লাহর ওয়াদা না এই জন্য এই আয়াতের তাফসীরে আছে যেই ব্যক্তি আল্লাহ বলে ডাকবে একবার কয়বার একবার আল্লাহ বলে আমি তোমাকে বান্দা বলে স্মরণ করব দশ বার মারহাবা কোন হয় নাই আরো জোরে মারহাবা এবার বলেন আল্লাহু আকবার এবার বলুন না ইয়া রাসূলুল্লাহ এবার বলুন ইয়া ওলি আল্লাহ এবার জোশে খুশে বলুন মারহাবা যাহলে যার তারিফ করতেছেন স্বয়ং আমার আল্লাহ তিনি কে তিনি একমাত্র যার তারিফ আল্লাহ নিজেই করেন তিনি হচ্ছে রায়খাতাল আশিকিন সিরাজুস সালিকিন সিরাজুম মুনীরা হুজুরে কিবরিয়া হুজুরে পূর্ণুর দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর পেয়ারা নবীর উম্মত হওয়ার কারণে আমরা সবাই খুশি না বেজা আর একটু জোরে বলুন জোরে বলুন জোরে বলুন খুশি না বেজার আমরা আল্লাহর বান্দা নবীজির উম্মত বরা আল্লাহর বান্দা নবীজির উম্মত আমার নবী কি মূসা নবীর মত না এই কথা বলে না আমার নবী কি মূসা নবীর মত না আমার নবী কি ইব্রাহিম নবীর মত না
আমার নবী কি ঈসা রূহুল্লাহর মতো আমার নবী কি ইউসুফ নবীর মতো আমার নবী কেমন আমার নবী যেমন আমার নবীর শান হচ্ছে তেমন এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও গো হাবিব আপনার শান আপনার মান আপনার ইজ্জত আপনার জিকির আপনার পজিশন আমি আল্লাহ নিচু রাখি নাই উচ্চ মাকামে রাখতাম বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে নবীজির শান বাড়াইয়া রাখলেন কে উচ্চ মাকামে রাখলেন কে আর তাতে কোনো আমাদের কোনো ক্ষতি আছে জোরে বলেন আমাদের কোনো ক্ষতি আছে এই জন্য তো কবি নজরুল আল্লাহর হাবিবের আগমন দিবসে গজল বানাইছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর আকাশ সাগর আকাশ বাতাস দুলির দরা বেহেশতে আজ জয় করিয়া নিল রে লাজ আজকে খুশির ডল মেহেছে দোসর সাহারা রে সাগর একটা জবানে যেন বন্ধ না থাকে ত্রিভুবনের হয় নাই হয় নাই ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর দেখ আমে না মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে দেখ আমে কয় না কয় না আরে বলে না কেন দেখ আমি না দুলে শিশু ইসলাম দুলে কোসি মুখে সাগাদতের বাণী সে শোনা এরে সাগর মাশাল্লাহ মাশাল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর সাগর আজকে যত পাপিও তাপি বলুন আজকে যত পাপিও তাপি সব গুনাগার পেল রে মাপি সব গুনাগার পেল রে মা দুনিয়া গোতে যদি আয় রে সাগর আকাশ আবার মহাপদ বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস
ঈদে মিলাদুন নবী আমার নবীর আগমনের মাস, আমার নবীর আগমনের মাস। এই মাসটা হচ্ছে মহাপবিত্র ঈদে কয় না কা ঈদে জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঈদ মিলাদুন নবীর মাহফিলে এসে আমরা সবাই খুশি নেবে যাক, আর একটু জোরে বলেন খুশি নেবে যাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছে, কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, আসিতেছে আমি আল্লাহর পক্ষ থেকে একখানা নূর। এই নূর কে? এই নূর হচ্ছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবীন। সেই কিতাবের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলুন পবিত্র আল কোরআন। এবার আপনারা বলুন কোরআন আসছে কার মাধ্যমে? এই কথা বলে না, কোরআন আসছে কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। সময় লাগছে 23 বছর। জোরে বলুন কত বছর? 23 বছর সময় লেগেছে। এই 23 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম রায়খাতাল আশিকিন সিরাজুস সালিকিন কোরআন শরীফ আনতে গিয়ে অত্যন্ত পরিশ্রম করেছেন, যেই পরিশ্রম নিজের স্বার্থে করেন নাই, অতালিকা করে অতালিকা করার জন্য করেন নাই, দামি গাড়িতে চড়ার জন্য দামি বাড়িতে থাকার জন্য করেন নাই, যা কিছু করেছেন একমাত্র আখিরি জমানার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য করেছেন। চিল্লাইয়ে বলুন ঠিক কিনা? তাহলে সেই নবী আমাদের আপন না পর? জোরে বলুন আমাদের আপন না পর? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বিতীয় আয়াত, গভীর মনোযোগ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো তাহাদের মাঝে রহমত আসে, যদি কোনো বরকত আসে, যদি কোনো নিয়ামত আসে, যদি কোনো মাগফিরাত আসে, তাহারা এই রহমত বরকত নিয়ামত মাগফিরাত পাওয়ার পরে ফাবি জালিকা তাহারা যেন এই কাজটা করে, ফালিয়াফরাহু তাহারা যেন আনন্দ উৎসব করে। সিল্লাইয়া বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নবীজির আগমন 12ই রবিউল আউয়াল সোমবারে সুবেগে সাদেকের সময় আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহর হাবিবের আগমনের মাস রবিউল আউয়ালের মাস, ঈদ মিলাদুন নবীর মাস। লেকিন বন্ধু আমাদের কাছে, আমরা যারা নবীর আশেক, আমরা যারা নবীর প্রেমিক, আমাদের কাছে ভালো লাগে যারা আমার নবীরে ভালোবাসে না, আমার নবীরে মুহাব্বত করে না, এই মাসটা আসলে তাহাদের সুলকানির ব্যারাম শুরু হয়। কথা কন্যা কা? তাহাদের সুলকানির ব্যারাম শুরু হয়। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন কলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধু, জগতের মানুষদেরকে আপনি নবী বলে দেন, তাহারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহকে পাইতে চায়, তাহারা যেন আমি আল্লাহকে আপনি নবীকে মুহাব্বত করে। হে বন্ধু আপনি নবীর ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা, আপনি নবীর মুহাব্বত, আমি আল্লাহর মুহাব্বত, আপনি নবীর এতায়েত, আমি আল্লাহর এতায়েত, আপনি নবীকে ভালোবাসলে ওয়াইয়াগুফির লাকুম জুনুবাকুম, তাদের জীবনের
এর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf কইরা দিব এই জন্য আশিক বলেন আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মন কিরে বাবা আপনারা সবাই বলতে পারেন না আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন يا رسول الله يا حبيب الله بولن يا رسول الله يا حبيب الله اپنی جے اللہ نبی امر دیکھو من بولے نبی نبی امر دیکھو من আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মন বলে নবী রহমত লিল আলামিন বলন রহমত লিল হয় নাই আরো জোরে রহমত লিল আলামিন হয় গায় আপনি উম্মতের জাবিনে বলো আপনি উম্মতের হয় গায় দেখাইলে এক নূরের জ্যোতি নবী দেখাইলে এক নূরের জ্যোতি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আমার নবী দিক 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদিকের সময় যেই দিন দুনিয়ার জমিনে সেই দিন আগমন করেন আগমন করার সময় তখনই আমার নবীজির আম্মা হযরতে আমেনাতু সাদিয়া বলেন আমার নবী যেই দিন দুনিয়াতে আসে ওই দিন আমার কাছে কোনো খারাপ লাগে না আমার কোনো অসুবিধা হয় না আমার পেটে কোনো ব্যথা হয় না আমার কোনো পানিও ভাঙে না কোনো রক্ত ভাঙে না আমি স্বাভাবিক মতে আছি এই জন্য আশেক বলেন ফেরেশতো কি সালামি দেনে ওয়ালি পোজ গাথিতি ফেরেশতারা আমেনার ঘরের চতুর্দিক দিয়ে শুধু সালাম দিচ্ছে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতিতি দলে দলে ফেরেশতারা হযরতে আমেনাতু সাদিয়ার ঘরের চতুর্দিক দিয়ে শুধু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়েন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হযরতে আমেনা বলেন হে পৃথিবীর মানুষ আমি যখন চতুর্দিক আমার ঘরের চতুর্দিক শুধু সালাতু সালামের আওয়াজ শোনা যায় একটা দল দেখা যায় তখন আমি আমেনা ঘরের থেকে বের হয়ে যখন আমি উপরের দিকে তাকাইলাম তাকাইয়া দেখতেছি
ফেরেশতার দল আসমান পর্যন্ত দেখা যায় এক দল ফেরেশতা এসে সালাম দিয়া তাকারা আবার আসমানে চলে যায় আবার আসমান থেকে আরেক দল ফেরেশতা এসে আমার নূর নবীকে মহব্বতে বড় করে সালাম দিচ্ছে আর একটু জোরে বলুন না মারহাবা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ হযরত আমিনা বলেন আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে ওই দিন দুনিয়ার কোন মহিলা ছিল না দুনিয়ার কোন মানুষ ছিল না আমি লক্ষ্য করে দেখলাম একজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করেছে জোরে বলুন কয়জন আর একটু জোরে বলুন কয়জন আমিনা বলেন ওই মহিলাটা এত সুন্দর আমি আমার জীবনে মক্কা নগরে এই ধরনের মহিলা আমি কোনদিন দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম হে মহিলা তোমার নাম কি কোথা থেকে এসেছো ওই মহিলা ডাক দিয়া বলে মা আমেনা আমি দুনিয়ার কোনো মহিলা নয় আমি জান্নাত থেকে এসেছি আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে আমি জান্নাত থেকে এসেছি আমি হইলাম আদম নবীর বিবি হযরতে হাওয়া আলাইহিসসালাম সুবহান আরো আস্তে বলুন না সুবহানাল্লাহ কে হযরতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম কে পাঠাইলেন আরো জোরে বলুন কে কার কাছে হযরতে আমেনাতু সাদিয়ার কাছে আমার নবীর আম্মা জানের কাছে কথা বলেন ঠিক কি না হযরতে আমেনা ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ রে আমি লক্ষ্য করে দেখলাম আরেকজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন করলো আমি জিজ্ঞাসা করলাম হে মহিলা মা তুমি এত সুন্দর তুমি কোথা থেকে এসেছো তাড়াতাড়ি করে তুমি আমাকে জবাব দাও ওই মহিলা ডাক দিয়া বলে মা আমেনা আমি দুনিয়ার কোনো মহিলা নই আমি জান্নাত থেকে এসেছি আপনাকে দেখার জন্য নয় অল্প কিছুক্ষণ পরে যিনি আগমন করবে তিনি হচ্ছে দুজাহানের বাদশা নবী ওই নবীর খেদমতে ঈদ মিলাদ নবী পালন করার জন্য আল্লাহ আমি মরিয়ম রে ফাটাইছে আর একটু আস্তে বল না সুবহানাল্লাহ আমার বাদি রে কিছুক্ষণ পরে আরেকজন মহিলার আগমন ঘটলো ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজি তিসাতুল কামারিয়া ওয়া আনা লিজামানি আনসানি আনহু সাদা হযরাতুম মাহু লাইলাতাম মাউলুদিহি ওয়া আসিয়াতু ওয়া মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে আমি লক্ষ্য করে দেখলাম আর একজন মহিলা আমার ঘরের মধ্যে আসলো আমি জিজ্ঞাসা করলাম হে মহিলা আপনি কে বলে আমি হইলাম হযরত ঈসা নবীর মা আমার নাম হযরত মরিয়ম আলাইহিস সালাম কোথা থেকে এসেছেন আমি এসেছি জান্নাত থেকে আল্লাহর হাবিবের আগমনে মিলাদুন্নবী পালন করার জন্য আপনার ঘরের মধ্যে আল্লাহ আমাকে ফাটাইছে তাহলে কয়জন হলো হে জোরে বলুন কয়জন দুইজন হযরত আমিনা বলেন কিছুক্ষণ পরে আর একজন মহিলা আসলেন ওই মহিলা আসার পরে আমি জিজ্ঞাসা করলাম
আপনার নাম কি কোথা থেকে এসেছেন তিনি ফরমান আমি এসেছি আমার নাম হচ্ছে হযরতে আসিয়া ফেরাউনের বিবি ফেরাউন যখন নির্যাতন করেছে আমার উপরে অমানবিক অমানসিক আচরণ করেছে আমার উপরে অমানবিক আচরণ করার পরে যখন আমাকে নির্যাতন করতেছে ওই দিন আমি আল্লাহকে ডেকে বললাম আল্লাহ এই নির্যাতন আমি সইতে পারি না এই নির্যাতন আমি সইতে পারি না আল্লাহ আমি এখন কি করব তখনই আল্লাহ ডাক দিয়ে বলেন হে আসিয়া ধৈর্য ধারণ করো সবরে জামিল ইখতিয়ার করো যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে তোমার পুরস্কার আমি এমন একটা পুরস্কার দিব আখিরি জমানার নবী আমার নবী যখন দুনিয়ার জমিনে তাসীফ আনবে ওই তাসীফের সময়ে বারে রবিউল আব্বাল সোমবারে সুবেগে সাদেকের সময় আমি আল্লাহ তুমি আসিয়াকে আমার নবীর আম্মা আমেনার ঘরে দাত্রী হিসাবে খেদমতের খেদমত করার জন্য পাঠাইব বড় করি কেন আর একজন মহিলা আসলেন আমেনা ডাক দিয়া কর তুমি কে গো বলে আমার নাম হযরতে হাজেরা জোরে বলেন হযরতে হাজেরা আমি ইসমাইল নবীর মা ইব্রাহিম নবীর বিবি আমার নাম হযরতে হাজেরা হে মা আমেনা গো আপনি কোন চিন্তা করেন না আমি হাজারাকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইলেন আপনার খেদমত করার জন্য নবী আগমন করবে নূর নবীর ঈদ মিলাদুন নবী পালন করার জন্য আমি হাজারা এসে গেছি আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের আগমনে দিন আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ আমার দিনের মধ্যে তোমার নবীকে পাঠাইও রাত্র দরখাস্ত করে আল্লাহ আমি রাত্রের মধ্যে তোমার নবীকে পাঠাইও আল্লাহ দিন কো বেজার করে নাই রাত্র বেজার করে নাই আমার আল্লাহ নবীকে এমন সময় পাঠাইছে দিনও নয় রাতও নয় সুবেগে সাদেকের সময় সুবহানাল্লাহ এই জন্য ওলিউল্লাহ আশিকি বাবা বলেন তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ বলেন তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাগান সাজাইলেন আল্লাহ পশু পাখি মার্গা বাজানাই পশু পাখি মার্গা বাজানাই দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলা পড়েন না বাবা পড়েন না সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলা পড়েন আগমন তোমার হইল মক্কায় বলেন আগমন তোমার হই আরে কয় না মানুষ আগমন তোমার হই হিজরত করিলেন সোনার মদিনায় কাঁদিতে সেন উম্মতের মায়ায় কাঁদিতে সেন উম্মতের মায়ায় সবার পিয়ার
النبي سكل ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী বলেন সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী সবাই বলুন না মারহাবা